আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আপনাদেরকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা দেখাবো কিভাবে একটা কন্টেন্ট মনিটরিং পলিসি খুব সহজে রিমুভ করা যায়। এর আগে আপনারা আমার দুইটা ভিডিওতে দেখছেন, অনেকে বলছেন যে আমার রিমুভ হয়েছে, অনেকে বলছেন হয় নাই। কার কার হয়েছে এবং কার কার হয় নাই, কেন হয় নাই, সেটা আজকের ভিডিওতে বিস্তারিত বলবো। আমি একটা আজকের ভিডিওটা এমন কিছু ইনফরমেশন দিব যেটা আগে কেউ দেয় না। অর্থাৎ আমরা অনেকের সাথে কন্ট্যাক্ট করে টাকা নিয়ে কন্টেন্ট পলিসি মনিটরিং রিমুভ করে থাকি, তাদের কাছে এই কথাগুলো আমি কারো কাছে বলি না, কেউ বলে না। তবে আজকে আমি সেগুলো বলে দিব কেন আপনাদের অরিজিনাল রিমুভ হয় না। এর আগে আমি একটা ভিডিওতে দেখাইছি কীভাবে রিমুভ করতে হয়, ঠিক আছে? তো রিমুভ করার ওরকে বলছি, তখন এটা ছিল প্রোফাইল, অটোমেটিক সাথে সাথে রিমুভ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে একটা আইডি আসছে, আইডিটার মধ্যে সকল কিছু ওকে, মিনিট এবং 8,000 ফলোয়ার, 5টা ভিডিও, একটি ভিডিও ওকে। এখন বাকি আছে কন্টেন্ট পলিসি, এটাও রিমুভ করে দেখাবো, ঠিক আছে? এর মূল কারণ আজকে আমি আপনাদেরকে সকল কিছু বলে দিই। যদি আমার আগের ভিডিওটা না দেখে থাকেন, আমি সংক্ষিপ্ত এখানে বলে দিচ্ছি। অন্যের ক্লিপ, তারপর কভার ফটো বা নিজের ফটো এবং লিঙ্ক অ্যাড করা, মানুষকে বলা যে সাপোর্ট করেন আমাকে, এগুলো বলা, এগুলো থেকে বিরত যারা আছেন তাদেরকেও যেতেছে না, যারা অরিজিনাল ভিডিও ডালতেছেন দিতেছেন তারপর যেতেছে না, তাদেরকে আজকে এই জন্য ভিডিওটা বলতেছি। অনেকে নতুন আইডি খোলার পরে ভাই বলেন যে আমার তো কন্টেন্ট পলিসি এসেছে ভাই, আমি অরিজিনাল ভিডিও দিই। ফেসবুকের একটা সিস্টেম যে যখন একটা ভিডিও আপলোড করা হয়, সরি, একটা ফেসবুক পেজ খোলা হয় অথবা প্রোফাইল খোলা হয়, তখন এটাতে একটা কন্টেন্ট পলিসি মনিটরিং মানে অটোমেটিক দেওয়া হয়। এক মাস পরে এটাকে রিমুভ করা হয়। অর্থাৎ ফেসবুক আপনাকে দেখে যে এক মাসের মধ্যে আপনি কাজ করতেছেন কি না, সঠিকভাবে যদি কাজ করেন তাহলে এটা উঠিয়ে নিবে, আর যদি আপনি সঠিকভাবে কাজ না করেন তাহলে এটা দিয়ে রাখবে। আর অনেকে বলছেন ভাই আমি আগে আপনি বলছেন যে রিমুভ না হলে কমেন্ট করলে আপনি রিমুভ করে দিবেন, কই? অনেকে কমেন্ট করছেন, আমি সব রিপ্লাই করতে পারতেছি না, তারপর যাদেরকে পারছি রিপ্লাই করছি, ঠিক আছে? মূল কাহিনী হলো এটা আবেদন করার সাথে সাথে চলে যাবে এরকম না, কিছুদিন সময় লাগবে। অর্থাৎ অনেকের 7 দিন লাগতে পারে, অনেকের 8 দিন লাগতে পারে, অনেকের 10 দিন লাগতে পারে, অনেকেরটা 2 দিন। আমার একজন ফ্রেন্ডের সাথে কথা হয়েছে, ওনার শুধু 2 দিন এটা রিমুভ হয়ে গেছে আমার মতো করে আবেদন করার পরে। আর কিছু কারণ আছে যেগুলো আমরা কেউ বলি না, আজকে বলে দিচ্ছি সেই কারণগুলো। আপনারা সবাই কি করেন, একটা পেজ আমি যেটা চালাই এটা হলো একটা, যেটা আসছে আমার কাছে প্রোফাইল, এটার সুবিধা খুব সহজ, এটাকে চেক করলে চলবে। কিন্তু যারা পেজ চালান, বেশিরভাগ মানুষ পেজ চালান, পেজের মধ্যে যে সমস্যাটা মনিটাইজটা আছে কেন জানেন? আজকে আমি নিজে কিছু বলবো না, আপনি ফেসবুক থেকে দেখাবো ডাইরেক্ট। আমি গেলাম ডাইরেক্ট ফেসবুক কন্টেন্ট পলিসি ইস্যু, এখানে ফেসবুক নিজে কী বলতেছে সেটা দেখাবো, তারপর আপনাদেরকে বলছি কীভাবে সহজে রিমুভ করতে পারবেন। মানে আজকের ভিডিও দেখার পরে আপনার অন্য কোনো ভিডিও আর দেখা লাগবো না, এটাই দেখে নেন কন্টেন্ট পলিসি ইস্যু নিয়ে মাথা পাতা একদম শেষ আজকে। মানে কোনো বিষয় করতে হলে আপনার ভালো করে বিষয়টা জানতেই হবে। মানে আপনার সমস্যা একটা, আপনি ওষুধ খেতেছেন আরেকটা, তত হবে না। এসে এখানে দেখেন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, ফেসবুক কেন কোন কোন কারণগুলো এটা দিই, দেখেন এখানে লেখা আছে স্টেট ভিডিও। এই যদি আপনি যদি স্টেট ভিডিও করে থাকেন তাহলে কিন্তু আপনাকে কন্টেন্ট পলিসি রিমুভ কর মানে দেওয়া হবে। যারা না বুঝতে পারবেন এখানে চাপ দিয়ে দেখতে পাচ্ছেন, কন্টেন্ট দা কনসার্ন আমি তেমন ইমেজ অ্যান্ড টাইটেল। অর্থাৎ আপনি যদি কোনো একটা ছবি দিয়ে সেরে এর মধ্যে একটা টাইটেল লিখে দিয়ে এইভাবে ভিডিও বানান তাহলে কিন্তু আপনাকে তারা কন্টেন্ট পলিসি দিয়ে থাকবে। তারপর দেখতে পাচ্ছেন সিলেক্ট ইমেজ পোলস, অথবা শুধু ছবি দেশের ভিডিও বানাইছেন, এরকম ভিডিও ফেসবুক আপলোড করতেছেন, তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আপনার থেকে রিমুভ হবে না। তারপর দেখেন স্লাইড শো অফ ইমেজ, একটা ছবির পর একটা ছবি যাইতেছে, আপনি কী করছেন, ডাউনলোড করছেন আর একটা ছবির পর যাইতেছে, এরকমভাবে ভিডিও বানিয়ে ফেলছেন, ওই ভিডিও ওই চ্যানেলগুলোতে কিন্তু কখনো কন্টেন্ট পলিসি যাবে না, ঠিক আছে? তারপর দেখতে পাচ্ছেন লুপিং ভিডিও, লুপিং ভিডিও বুঝতে পারছেন, ছোট ছোট ভিডিও কোথাও থেকে ডাউনলোড করছেন, তারপরে কী করছেন একটার পর একটা লাগাই দিচ্ছেন, একটার পর একটা আসতেছে, এভাবে কাজ করতেছেন, ফেসবুক অনেক ভিউজ, অনেক এঙ্গেজমেন্ট, কিন্তু আপনার থেকে কখনো কন্টেন্ট পলিসি নেবেন আপনি, এই আইডিয়া আসা সারিয়ে দিতে, ফেসবুক নিজে বলে দিচ্ছে, ঠিক আছে? তারপরে আমি একটু নিচের দিকে যাই, আপনাদেরকে যে বিষয়টা আপনার সবচেয়ে বেশি ভুল করেন এটা আমি দেখাইতেছি, সোশ্যালিং এঙ্গেজমেন্ট। সোশ্যালিং এঙ্গেজমেন্ট বলতে কি বুঝেন জানেন? আপনি কি করেন, একজনের পেজে গিয়ে কমেন্ট করেন ভাই আমাকে সাপোর্ট করেন আমি আপনাকে সাপোর্ট করবো, এটা হলো সোশ্যালিং এঙ্গেজমেন্ট। অর্থাৎ আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার ফলোয়ার নেওয়ার জন্য বলতেছেন, কমেন্ট করতেছেন, তখন কিন্তু ফেসবুকের অটোমেটিক রোবট এটাকে ধরে ফেলছে। এই যে বিষয়টা ভাই, আমি আমার ইউটিউব ফেসবুকে প্রায় আসে ভাই আমাকে সাপোর্ট করেন আমি আপনি আপনাকে সাপোর্ট করলাম, আমি তাদের কমেন্ট ডিলেট করে দিই, এমনকি ব্লক দিয়ে দিই, কারণ এরর করার কারণে আমার পেজে সমস্যা হবে। মানে এরকম বিষয়, এরা যদি কেউ আপনাকে করে আপনাকে তাকে ডিলেট দিবেন, ওই ফলো তো ব্যাক দিবেন না, দূরের কথা, যদি সুন্দর একটা কমেন্ট মরে কমেন্ট করে যে গঠনমূলক কমেন্ট তাহলে একটা রিপ্লাই করে দেন, ফলো দেন, কিন্তু যারা বলবে যে সাপোর্ট করছি সাপোর্ট দেন, তাদেরকে ব্লক দেন। কারণ কী হবে জানেন,
আপনার আইডিতে সমস্যা হবে। আরেকটা প্রশ্ন আমার আইডিতে চলে আসছে, সেটা হলো গতকালকে রাত্রে দেখলাম আমি যে ভাই অনেকে বলে ফেসবুকে নাকি কমেন্ট করলে এঙ্গেজমেন্ট বাড়ে, এটা ভুল কথা ভাই। আমি দুইটা পেজ চালাই, কোনো আমি কাউকে কমেন্ট করি না, কেউ দেখাতে পারবো না যে আমি কমেন্ট করছি কাউরে। হয়তো একটা দুইটা কমেন্ট করে থাকি সর্বোচ্চ, কিন্তু আমি কাউকে কমেন্ট করি না। কই আমার তো 1 মিলিয়ন, আমি একটা ড্যাশবোর্ডে দেখাচ্ছি 1 মিলিয়ন রিচ, কই থেকে আসছে এগুলা? ভিডিও অরিজিনাল ভালো ভিডিও কাজ করেন, এঙ্গেজমেন্ট রিচ এগুলো বাড়বে, মানুষের ভিডিওতে কমেন্ট করা লাগবে না। কমেন্ট করতে গিয়ে বেশি কমেন্ট করেন, পরে পলিসি যে সোশ্যাল এঙ্গেজমেন্ট হয়ে যায়, তখন কি হয়, তখন আর আপনি আর মনিটাইজ পান না, মানে আপনাকে রিজেক্টেড করে দেওয়া হয়। এই যে ভুলটা বললাম, তারপর ডিজিটাল, তারপর আমি অনেকগুলো এখানে আছে, এতে এখানে সেক্সুয়ালি যে ল্যাঙ্গুয়েজ, আপনি যদি ল্যাঙ্গুয়েজ খারাপ ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেন ভিডিওতে, তাহলে কিন্তু আপনাকে এই কন্টেন্ট পলিসির মধ্যে রাখা হবে। এখানে অনেকগুলো আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। তবে এর সমাধান, মূল সমাধান কোথায় আমি এখনই বলে দিচ্ছি আপনাদেরকে। এর যে মেন কারণ, আপনারা যে পেজ খুলেছেন, পেজের মধ্যে একটা কী আছে, প্রোফাইল। যে প্রোফাইলের আপনারা কী করেন, শুধু পেজ চেক করেন, পেজ বাই আমার পেজ সব ওকে, তাদেরকে বলছি আপনি এখন থেকে আজ থেকে আপনার আইডি দিয়ে যে যে ভুল করছেন আইডি ক্লিয়ার করুন। যদি আইডিতে কোনো সমস্যা থাকে তাহলে অটোমেটিক সেটা পেজের মধ্যে সমস্যা হবে, ঠিক আছে? তো আইডি কী করবেন, আইডির মধ্যে চেক করবেন আপনি কারো ভিডিও শেয়ার করছেন কিনা, যে ভিডিওটা কমিউনিটি গাইডলাইন্স মানে নাই। ধরুন একটা ফানি ভিডিও, এটা অরিজিনাল না, ডাউনলোড করে একবারটা শেয়ার দিচ্ছে আর ভাইরাল হচ্ছে, আপনি কী করছেন, এটা মজার জন্য আপনার প্রোফাইলে শেয়ার করছেন, আর এই প্রোফাইল দিয়া একটা পেজ খোলা, তখন কি কিন্তু ওই পেজটার মধ্যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আসবে। এই কারণগুলো আমরা আগে কেউ বলি না, তবে আজকে বলে দিলাম সকল কিছু, কারণ অনেকে এটা নিয়ে খুব প্যারাশানে আছেন। আমি চাইছি আর কেউ প্যারাশান না হোক। আপনার প্রোফাইলে যদি আপনি, আপনার কী করবেন, ফার্স্টে আপনার প্রোফাইল কভার ফটো চেঞ্জ করবেন, কভার ফটো চেঞ্জ করবেন, প্রোফাইল চেঞ্জ করবেন, এবং প্রোফাইলে যতগুলো ভিডিও আছে সব ডিলিট করে দেবেন। ডিলিট করে প্রোফাইলে খালি রাখবেন, প্রোফাইলের বাই অন্য একটা এই প্রোফাইলটাতে কোনো কাজ করবেন না, শুধু পেজটাতে কাজ করলে, যেই পেজটাতে আপনি কাজ করবেন শুধু ওই প্রোফাইলটার মধ্যে কোনো কিছু করবেন না, কারণ একটু ভুল করবেন আসে পেজে এটা ইফেক্ট করবে। মানে ফেসবুক খুব সতর্কতা, ফেসবুক থেকে টাকা বেশি আর্ন করা যায়, তবে এটা মনে রাখবেন ফেসবুক থেকে খুব সতর্ক সাথে আর্ন করতে হয়। মনিটাইজ পাওয়া তো সহজ, তবে মনিটাইজ ধরে রাখা সত্যি অনেক কঠিন। যে মনিটাইজ হারাইছে সে জানতে পারে, আর যারা যারা যে কমেন্টগুলো করবেন আজকের ভিডিওটা, তো যেই কমেন্ট করবেন পরবর্তী সেই কমেন্টটা নিয়ে ভিডিও আসবে এবং আপনাদেরকে সঙ্গে সঙ্গে রিপ্লাই করা হবে। এবং আমার যে ইউটিউবের, যারা আমার সাথে কথা বলতে চান সরাসরি আমার ইউটিউবে যান, ইউটিউবে দেখতে পারবেন, আমার পেজ আছে, ওইখানে মেসেজ করলে হয়তো দেরি হবে, তবে আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেখাবো। অনেকে যাইতে পারেন না, তাদেরকে আমি দেখাচ্ছি আমার যে আপনারা যে ইউটিউব চ্যানেলটি ভিডিওটা দেখতেছেন, চ্যানেলে আসবেন, আমি দেখাচ্ছি আমার ইউটিউব থেকে সরাসরি আপনারা দেখাচ্ছি। আসার পরে এখানে আমার চ্যানেলের ভিতর আসবেন, দেখতে পাচ্ছেন এই যে ওয়েলকাম টু মাই চ্যানেল, এই যে একটা লেখা দেখতে পাচ্ছেন, এই চ্যানেলটায় চাপ দিবেন। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে একটু লোডিং নেবে আপনাদের, নিচে দেখতে পাচ্ছেন ফেসবুক পেজ, এটা আমার নতুন পেজ। যারা সবসময় ইউটিউবে রানিং থাকেন না, তাদের জন্য নতুন একটা পেজ খুলে নিলাম। আমার যে ইউটিউবে ভিডিওগুলো আপলোড করা হয় সেটা আমার ফেসবুক পেজে আপলোড করা হবে, এই ভিডিওগুলো, ঠিক আছে? তাহলে কিন্তু আপনি ওখান থেকে ফলো দিয়ে রাখলে আমি ওখান থেকে কথা বলবো আপনার সাথে, এবং আপনার যে কোনো সমস্যা মেসেঞ্জারে নক দিলে আমি কথা বলবো, এবং পেজ থেকে দেখে নিতে পারবেন। কারণ কখনো কখনো ইউটিউবে আসা একটু ঝামেলা মনে হয়। আর উপরে দেখতে পাচ্ছেন ব্লগ চ্যানেল, চাইলে আমার ব্লগ চ্যানেল দেখতে পারেন আপনারা, উপরে যে লিঙ্কটা, এখান থেকে ব্লগ চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা আমার এই চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে ফেলুন, দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবে।